It was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. Hello guys! কেউ কিছু মনে করবে না এটা পরে কেন এসেছি। হ্যাঁ না না না, কালো চশমা সানগ্লাস রাতে কেন পরেছি তোমাদের অনেকের মনেই প্রশ্ন হতে পারে। কিন্তু যদি প্রশ্ন হয় আমার কিছু করার নেই, কারণ আমি এই সানগ্লাসটা আজকে পরলাম। কারণটা কী বলতো? দূর পরেও যাচ্ছে, কেমন লাগছে পরা প্রথমে আমাকে সেটা বলো। সানগ্লাসটা পরে আমাকে লাগছে কেমন? অযাচিত প্রশ্ন না এটা, ঠিক তাই। আমি মা হয়েছি বলে, হ্যাঁ আমি মা হয়েছি বলে আমি যাতা করতে পারি না। আমি কন্ট্রোভার্সিই করে যাব। তোমার মেয়ে নিয়ে তোমার সমস্যা, তুমি অফ ক্যামেরায় মেটাও। বোঝো না বাংলা গোদা, বাংলা ভাষা বোঝো? অফ ক্যামেরায় মেটাও, দাও দুই চড় দিয়ে বল চল আমার বাড়ি থেকে। শ্বশুর বাড়ি করবি না, এখানে নষ্টামি ভ্রষ্টামি চলবে না, ফোট আমার বাড়ি থেকে। পারবে এই কথাটা বলতে? জীবনেও পারবে না, কারণ দেখে নিয়েছি আজকে, প্রত্যক্ষ তো জানি। তারপর আজকে আমরা সবাই দেখেছি মেয়ে নিচে ফেলে কীভাবে তোমাকে পিটিয়েছে। ইয়েস, পিটিয়েছে, একদম ড্যাম শিওর পিটিয়েছে তোমাকে তোমার মেয়ে। এবং এটা করে বারংবার, আরও খাবে তুমি মেয়ের হাতের মার, কারণ এর জন্য তুমি একমাত্র দায়ী। তুমি কী ভাবো যে আমি আমার মেয়ের ভালো করছি? সবথেকে বড় শত্রু হলো তুমি তোমার মেয়ের, সবথেকে বড় ভিলেন তুমি। ইয়েস তুমি। তুমি যদি এখন কান্নাকাটি করো, আমি মেয়ে ভালো চাই, আমার মেয়ের জন্য আমার জীবন শেষ, আমি আমার মেয়ের জন্য সুগার হয়ে গেল, আমি আমার মেয়ের জন্য সংসার শেষ হয়ে গেল, আমি আমার মেয়ের জন্য সমস্ত কিছু বন্ধ হয়ে গেল, একদম ফালতু নাটক। তোমার ঘটে বুদ্ধি নেই, তোমার ঘটে একদম বুদ্ধি নেই, ঠিক আছে? তুমি একটা কি বলবো, বুদ্ধিভ্রষ্ট নারী তুমি একটা। এরকম মেয়েকে আমি ঘরে পুষবো? যখন এই মেয়ে ডাকছে দৌড়ে নিয়ে চলে আসছি। আমি জানি না আমার মেয়ে কীরকম, আমি তো জানি, আমি তো জানি, আর কেউ জানুক না জানুক, আমি যতই ধামা চাপা দিই, তুমি জানো না তোমার মেয়ে বিড়ি সিগারেট মদ ড্রিঙ্ক ছাড়া তোমার মেয়ে থাকতে পারে না। তেমনি এইগুলো নেশা যখন কেটে যায় সে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পাগল হবে হবে হবে। আবার ওইদিকে কী নেশা? ওইদিকে বরের বিছানাটা নেশা আছে একটা, বিছানার বরের সাথে গা গরম করার একটা নেশা আছে বন্ধুরা। সেই যেই ওই নেশার চাহিদাটা মিটে যায় ব্যাস, তখন তার এইদিকে নেশা, তার দুটো নেশা, তার দুটো নেশা। সে অন্য কোনো ছেলের সাথেও যাবে না, জীবনেও যাবে না অন্য ছেলের সাথে। ও জামাই বাবা জীবনের জীবনটা শেষ করবে, শেষ করবে, শেষ করবে, শেষ করবে। এই ছেলের জীবনেও মুক্তি হবে না, এই ছেলের জীবনেও মুক্তি হবে না, এই ছেলেকে এই মেয়ে শেষ করবেই। তবে আমি আজকের দিনের পরে জামাই বাবা জীবনকে বলছি, শাশুড়ি এসে ডিক্লিয়ার যখন করে দিয়েছে ডিভোর্স ডিভোর্স ডিভোর্স, তুই আর ওই মেয়ের মুখ দেখবি না, ওকে? তুই ওই মেয়ের মুখ আর দেখবি না, যদি পুরুষ হয়ে থাকিস দেখবি না। তুই তোর পথ দেখে নে, যদি বাঁচতে চাস তুই তোর পথ দেখে নে। 21 বছর বয়সে অনেক কিছু করে ফেলেছিস তোরা জীবনে, ঠিক আছে? এবার যদি বাঁচতে চাস একদম তাকাবি না, কারণ ওই মেয়ে তোকে শেষ করে দেবে। ওই মেয়ে তোকে জাস্ট গুটি হিসাবে ইউজ করছে। এই মেয়ে তোর শরীরের যখন চাহিদা ওঠে তখন দৌড়ে তোর কাছে যায়, কারণ ও অন্য কাছে এই সুখটা পায় না, পাবে না হয়তো, ও ভাবে, ও ভাবে, যার জন্য অন্য কারোর কাছে ও যায় না, ও তোর কাছেই দৌড়াবে। ওইদিকের চাহিদাটা 10 দিন 12 দিন ওইদিকের চাহিদাটা মিটাবে, মিটিয়ে আবার এদিকের নেশাটা উঠে যায়, ওই চাহিদাটা আবার তুই মিটাতে পারবি না। তখন এদিকে মা মিটাতে পারে, তখন মায়ের কাছে দৌড়ে চলে আসে, কেন আমি ধামা চাপা দাও? এই তো কদিন আগে সে বলেছিলে আমার মেয়ে সিগারেট খায়, ওর পয়সা দিয়ে খায়। হ্যাঁ তো তাতে তোমাদের কি? তাহলে আজকে আজকে কেন বলছো? পাড়ার লোক আছে, পাড়ার লোক বলছে শাঁখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছে, কেন? তাহলে পাড়ার লোকের কি, সোশ্যাল মিডিয়ার লোকেদের কি? তুমি কেন সোশ্যাল মিডিয়াতে সেই কথাগুলো বলছো? ওপিনিস থেকে মা লাইভ করছে, করে কন্ট্রোভার্সি করছে, ওপর থেকে মেয়ে কমেন্ট করছে, তুমি কি কন্ট্রোভার্সি ছাড়া কিছু জানো না? হলো মেয়েটা একটা কমেন্ট করলো, তারপরে আমি ভিডিওটা আমি পুরো লাইভটা দেখছিলাম, পুরোটা দেখিনি খানিকটা দেখছিলাম, তারপরে মেয়ে আর একটা কমেন্ট করে, দাঁড়াও আমি শোনাচ্ছি তোমাদের। আচ্ছা আমি স্ক্রিনশট মেরে রেখেছি, মেয়ে আর একটা কমেন্ট করে, তোমার সমাজ যেটা কি যাতে কিছু না বলে আমি নিজের টা নিজে দেখে নেব, চলে যাব, কাউকে আমাকে নিয়ে ভাবতে হবে না। এই হলো ব্ল্যাকমেল, ঠিক আছে? এই হলো ব্ল্যাকমেল। এখন সেটা ব্ল্যাকমেল করছে তার মাকে, তারপরে কি হলো ঘটনাটা সেটা তোমরা দেখেছো নিশ্চয়ই, আমিও আমার ভিডিওতেও দিয়েছি। হ্যাঁ তো ঘটনাটা হলো,
মেয়েটি ওপর থেকে নেমে এসে মায়ের সাথে রীতিমতো হাতাহাতি লাঠালাঠি বজ্রসা, লাঠালাঠি হয়নি বজ্রসা হয়েছে, ফোন ছুঁড়ে ফেলে দিয়েছে। ফোনটা কি করে সাহস হয়, কি করে সেটার জন্য দায়ী শুধু তুমি। আসুক তো আমার ছেলে আমার ফোনটাতে হাত দিকতো, রাগ করে এমনি নিয়ে যাবে, সারাদিন কাটবে। আসুক, ক্ষমতা আছে কিনা আমার ছেলের, আছে কিনা আমার ফোনটাতে রাগ করে আমার সাথে অশান্তি করে আমার ফোনটা ছুঁড়ে ফেলে দেবে, আছে? হাত দুটো কেটে বাইক থেকে বার করে দেবো, ঠাস করে দুটো চড় পাবো। শুরু থেকে এইভাবে মানুষ করতে হয়, শুরু থেকে। এখন তুমি শাসন ফলাতে গেলে উল্টে সেইটা তোমাকে খেতে হবে, এটা ফ্যাক্ট। কান্নাকাটি করে কোনো লাভ নেই, তুমি কি করে এসে কন্ট্রোভার্সি করছো মেয়েকে নিয়ে? এদিকে প্রত্যেকটা মানুষ চুপ করে গেছে, প্রত্যেকটা মানুষ আমাদের দিকতে তো চুপ, এই দিকের সাইডটা পুরো চুপ, এদিকের সাইড পুরো চুপ। কেউ তোমাকে নিয়ে আজ তিন চার দিন ধরে কেউ একটা টু আওয়াজ দিচ্ছে না পাল ফ্যামিলি নিয়ে, দেখেছো? কেউ দিয়েছে? আমার ভিডিও চেক করো, দুদিনের সোমার ভিডিও চেক করো, ধরিত্রী ভিডিও চেক করো, সুমাদির সীমাদির ভিডিও চেক করো, এপি দি ভাই ভিডিও চেক করো, কারোর ভিডিওতে। আদার্স আমি জানি না, আদার্সের দায়িত্ব আমি জানি না, আমি এদিককার কথাটা বলছি। কারণ আমরা তো কন্ট্রোভার্সি করছি, আমরা নাকি অনেক কিছু করছি, তো আমাদের এদিক থেকে পুরো টোটালি অফ ছিল কন্ট্রোভার্সিটা। তাহলে তুমি মা তো, মা হয়ে মেয়ে তো ভালো চাও। আচ্ছা মেয়ে কী খেলাটা দেখালো, পারবে মুখ দেখাতে? অবশ্য তোমাদের লাজ লজ্জা নেই, তোমাদের যদি লাজ লজ্জা থাকতো তোমরা সোশ্যাল মিডিয়াতে বসে অ্যাটলিস্ট এই জিনিসগুলো করতে না, অ্যাটলিস্ট এই জিনিসগুলো করতে না। অনেক হয়েছে তোমাদের রঙ্গ তামাশা, মেয়ের বাই উঠলে শ্বশুর বাড়ি যায়, বাই কমে গেলে আবার বাপের বাড়ি আসে, অন্য বাইয়ের চিন্তায়, অন্য বাইয়ের চিন্তায়। আজকে আবার দেখলাম সে একটা ভিডিও দিয়েছে, ভিডিওই তো দিয়েছে না, হ্যাঁ ভিডিওই দিয়েছে, ভিডিওটা আজকে না সরি একদিন আগের ভিডিও দেখলাম, আমার দেখা হয়নি, আমি আজকে দেখলাম ভিডিওটা। সে তার দুটো স্কুল ফ্রেন্ড নিয়ে বেশ মস্তি করছে, তার ফ্রেন্ড মানে ছেলেরা। আচ্ছা তোমাকে আমি কথা বলি, ছেলে বন্ধু খারাপ নয়, ছেলে বন্ধু হতে পারে, কিন্তু ঘটনাটা হলো এই যে মেয়েকে ব্রা প্যান্টি পরিয়ে নাচাচ্ছ সোশ্যাল মিডিয়াতে, তুমি ক্যামেরা ধরে দিচ্ছ, কী করে পারো বলো দেখিনি, কী করে পারো? সে তো কারোর ঘরে একটা বউ, তুমি এখনও অস্বীকার করছো, সে এখনও লিগালি তার ঘরের বউই আছে, এখনও ডিভোর্স হয়নি। একটা তো সভ্যতা ভব্যতা দেখাও, একটা তো সভ্যতা ভব্যতা মানুষকে, তো মানুষে বলতে পারবে যে না একটা কিছু অ্যাটলিস্ট এখনও, এখনও অবধি মেয়েটাকে একটা সঠিক পথ তুমি দেখিয়েছো, এখনও অবধি। মেয়ে যেদিকে যেতে চায় ভাগাড়ে যাবে, তুমি ভাগাড়েই সমর্থন করো, মেয়ে শ্মশানে যাবে তুমি শ্মশানেই সমর্থন করো, মেয়ে জঙ্গলে যাবে তুমি মেয়েকে জঙ্গলেই সমর্থন করো, মানে মেয়ে যেইখানে যেতে চাইবে যেটা করতে চাইবে তুমি সেটাকেই সমর্থন করে। তোমাকে এটাকে ভালোবাসা বলছে না, তুমি মেয়েটাকে মানে কি বলবো মানে অন্ধ ভালোবাসা দিয়ে, তুমি তোমার পাপি ভালোবাসা দিয়ে, পাপি ভালোবাসাই বলবো এটাকে, দিয়ে মেয়েটাকে পুরো স্পয়াল মানে শেষ করে দিয়েছো, মেয়েটার জীবনটা পুরো ঝাড়ে লন্ডনে হাতে ধরিয়ে দিয়েছো তুমি, ঠিক আছে? কিসের প্রতিশোধ নিচ্ছ বলো দেখিনি মেয়েটার সাথে, একদমই বলবো প্রতিশোধ, কারণ তুমি মেয়েটাকে পারোই নি কন্ট্রোল করতে, আউট অফ কন্ট্রোল, মেয়ে পুরো আউট অফ কন্ট্রোল। আজকে মেয়ে যদি একটা অঘটন ঘটিয়ে ফেলে এবার কাকে দায়ী করবে? এর আগে অঘটন ঘটিয়েছিল পূজাকে দায়ী করিয়েছিলে, একে দায়ী করো, তাকে দায়ী করো, দিশানির জন্য সংসার হয় না, তার জন্য সংসার হয় না, এর জন্য সংসার হয় না, মাসিরা দেখতে পারে না, মাসিরা মেয়েকে শত্রুভাবে, মাসিদের হিংসে হয়, আলে বাবা লো আদর রূপবতী গুণবতী রঙ্গবতী মাইয়া তোমার হিংসা হবে, ওই তো স্যাদেরা, ওই তো স্যাদেরা, তার আবার ওই তো বদন, তার আবার বিজ্ঞাপন, সে আবার এদিকে বুক জ্বলিয়া যায় তার হাজবেন্ডের জন্য। অথচ হাজবেন্ডের বিপদ, এত বড় বিপদ, দেখতে গেল হাসপাতালে মা মেয়ে দুজনে, তাও আবার কি মার খেলো আগের দিন রাতে, গেল পরের দিন, ঠিক আছে, আগের দিন রাতে মার খেলো, গেল পরের দিন গাড়ি টাড়ি কিনে গুছিয়ে রেখে দিয়ে মা মেয়ে সন্ধ্যাবেলায় দেখতে গেলো হাসপাতালে। তো ছেলেটার ইচ্ছা হলো যে আপনারা দুজন থাকুন, কিন্তু তুমি না থাকতে পারতে, দরকার হলে তুমিও থাকতে পারতে, কেন যুদ্ধ হবে না, সুবিধা হবে না নাকি থাকতে পারতে, না কি করলে ওখানে থাকলে তো শাশুড়িও হাসপাতালে ভর্তি, হয়তো রান্নাবান্না করতে হতে পারে, কি যুদ্ধ হলো না, মেয়েকে দিয়েছো শ্বশুরবাড়িতে, এটা শ্বশুরবাড়ির সিস্টেম থাকতে হয় তো, এটা মেয়ে সংসার, ওই মেয়ে তোমার জীবনেও ওই মুখে বলবে সংসার আমি আমার বরের, আওয়াজ না শুনলে থাকতে পারি না, আমি আমার সংসার ছাড়বো না, কিন্তু মেয়ের জীবনেও তোমার এই মেয়ের সংসার হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। প্লিজ ছেলেটাকে ছাড়ো, প্লিজ ছেলেটাকে বাঁচতে দাও, অনেক হয়েছে। এই ছেলেটা তোমাদের চক্করে পড়ে আজকে এক মাস ধরে ছেলেটা ভিডিও দিতে পারছে না, ছেলেটা কেসে 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 কেসে, তোকে তোর মেয়েকে বিয়ে করার আগের থেকে মেয়েটার
ছেলেটার মাথার মধ্যে কেস 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 করে আজকে ফেরার ছেলেটা, আজকে ছেলেটা ফেরার ছেলেটা, আজকে জন্মদিনের দিনও হয়তো বাড়িতে নাই ছেলেটা, ছেলেটা এ ডালে ও ডালে খালে বিলে জলে জঙ্গলে ছেলেটা কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে একের পর এক নিজের মাসিদের সাথে। এবার কি বলবে, এই যে মাসিমণি কাদের হয়ে এতদিন লড়াই করলে দেখলে, নিজেদের ভাই বোনে বোনে ঝগড়া যে করলে মাসিমণি দেখলে, আজকে কি ডিক্লেয়ার করলো এসে, আজকে ডিক্লেয়ারটা কি করলো দেখলে, ছেলের জন্মদিনের দিন আজকে কি ডিক্লেয়ারটা করলো, হ্যাঁ এবার কি বলবে বলো দেখিনি। তো বন্ধুরা, এদেরকে আমি যদি বলতে শুরু করি, বিশেষ করে আমার গাটানা জাস্ট চালা করছিলো, আমি এসেই আগে আমি যে আগে ভিডিওগুলো আমি করি, পাবে তোমরা কালকে, কখন কোনটা পাবে আমি জানি না, পাবে তোমরা কালকেই। কিন্তু এরা কি শুরু করেছে সোশ্যাল মিডিয়া থেকে, এদেরকে ছেলেটার চ্যানেলটা চলে গেছে, ছেলেটা আজকে ভিডিও করতে পারছে না এক মাস ধরে, ও যা শাস্তি পাওয়ার পেয়েছে, এই মেয়েটা যেন এবার লড়বো, মেয়েটা যেন ওর সাথে আর না জুড়তে পারে। এতদিন জুরুক 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 অনেক লড়াই হয়েছে, ওরা কখনো এসে বলবে আমার মেয়ে সংসার করবে, কখনো এসে বলবে সংসার করবে না, কখনো এসে বলবে আমার মেয়ে ডিভোর্স দেবে, কখনো এসে বলবে আমার ডিভোর্স দেবে না, আবার কখনো এসে নিজেদেরকে বলবে আমরা পাগল নই, হ্যাঁ নিজেদেরকে, অথচ ওরা একদম পাগল, মানে জন্মের পাগল ওরা, ওদের মতো পাগল আর জগতে দুটো পিসও পাবে না খুঁজে, ঠিক আছে। অথচ এই পরিস্থিতি তাদের, তো চলো বন্ধুরা, মাথা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে এদেরকে দেখ, যত দেখছে তত মাথা খারাপ হয়ে যাচ্ছে, চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর দেখা হবে নেক্সট, অবশ্যই নেক্সট ভিডিও।